আমি পাবনি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া, আর এই পবিত্র দিনটিতে আমরা কিভাবে বাড়িতে ঘরোয়াভাবে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করব, তাই নিয়েই আজকের ভিডিও। সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র দিন হল অক্ষয় তৃতীয়া। কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব এই দিনটিতেই কুবেরকে অতুল ধন সম্পদ প্রদান করেছিলেন। আবার এই দিনটিতে অনেকেই লক্ষ্মী গণেশ, লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মী কুবের, আবার অনেকে বৈভব লক্ষ্মীরও পুজো করে থাকেন। শুধু হিন্দুরাই নয়, জৈন ধর্মাবলম্বীদের কাছেও এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। তো চলো বন্ধুরা, পুজোবিধি শুরু করার আগে এবছরে অক্ষয় তৃতীয়ার সময়সূচি একটু দেখে নি। এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে 9ই বৈশাখ 1430 রবিবার, 23rd এপ্রিল 2023 সানডে। তৃতীয়া লাগছে 22শে এপ্রিল শনিবার সকাল 8:16 থেকে 23শে এপ্রিল রবিবার সকাল 8:19 পর্যন্ত। বন্ধুরা, এবারে হাতে গঙ্গাজল নিয়ে বস্ত্রে ও মস্তকে গঙ্গাজল ছিটিয়ে নিয়ে নিজেকে শুদ্ধ করে নেব ও আচমন করে নেব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এবারে হাতে গঙ্গাজল নিয়ে আমার হাত দুটি ভালো করে ধুয়ে নেব। আচমন করার পর এবারে পুজোর যে ফুলগুলি রয়েছে সেগুলোকে আমি গঙ্গাজল ও চন্দন ছিটিয়ে নিয়ে শুদ্ধ করে নেব। আমি এখানে চন্দনের গুঁড়ো ব্যবহার করেছি। তোমাদের কাছে চন্দনের গুঁড়ো না থাকলে তোমরা চন্দন বাটাও ব্যবহার করতে পারো। এবারে আমি মা লক্ষ্মী ও নারায়ণের স্নানাভিষেক করানোর জন্য একটি পাত্রে চন্দনের ফোঁটা দিয়ে নিলাম, আর তার উপর দিয়ে দিচ্ছি একটি তুলসী পাতা, আর ছড়িয়ে দেব কিছু ফুলের পাপড়ি। এবারে চন্দন ও তুলসী পাতা দেওয়া জায়গাটিতে প্রভু নারায়ণকে ও তার পাশে আমি মা লক্ষ্মীকে স্নানাভিষেকের জন্য বসিয়ে নিলাম। অক্ষয় তৃতীয়ার শুভ দিনটিতে লক্ষ্মী নারায়ণকে স্নানাভিষেক করানোর জন্য তোমরা পঞ্চামৃতও বানিয়ে নিতে পারো, তবে আমি তা জোগাড় করতে পারিনি বলে আমি আজ মা লক্ষ্মী ও নারায়ণকে দুধ দিয়ে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। জয় মা লক্ষ্মী মায়ের জয়, জয় মা লক্ষ্মী মায়ের জয়। দুধ দিয়ে স্নানাভিষেক করানোর পর এবারে আমি মা লক্ষ্মী ও নারায়ণের জন্য স্নানের জল বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নেব পরিষ্কার শুদ্ধ জল, আর তার মধ্যে দিয়ে দেব সামান্য অগ্রু, দেব সামান্য পরিমাণে চন্দন, আর দেব কিছু ফুলের পাপড়ি। এই দিয়ে আমি স্নানের জলটি বানিয়ে নিলাম। এবারে আমি এই জল দিয়ে ঠাকুরের স্নানাভিষেক করাবো। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। জয় মা লক্ষ্মী মায়ের জয়, জয় মা লক্ষ্মী মায়ের জয়, জয় মা লক্ষ্মী মায়ের জয়। মা লক্ষ্মী ও নারায়ণের চরণ দুখানিও আমি জল দিয়ে ভালো করে ধুয়ে দেব। আর ঠাকুরের যে স্নানের জলটি রয়েছে সেটি বাড়ির সকলের মাথায় ছুঁয়ে নেওয়ার পর কোনো গাছের গোড়ায় বা কোনো টবে দিয়ে দেব। ঠাকুরকে মোছানোর জন্য যে শুদ্ধ বস্ত্রগুলি রয়েছে সেগুলো দিয়ে আমি প্রভু নারায়ণকে ও মা লক্ষ্মীকে ভালো করে মুছিয়ে নেব। তোমরা চাইলে এই দিনটিতে ঠাকুরকে নতুন বস্ত্রও পরাতে পারো, তবে পয়লা বৈশাখে যদি তোমরা নতুন বস্ত্র ঠাকুরকে পরিয়ে থাকো তবে এই দিনটিতে নতুন বস্ত্র না দিলেও হয়, ঠাকুরকে পরিষ্কার ধোয়া কোনো বস্ত্র পরালেই হবে। মা লক্ষ্মী ও নারায়ণের বসার জায়গাটিতে আমি ওনাদের প্রিয় রং হলুদ রঙের একটি আসন পেতে নিয়েছি, আর এবারে আমি গঙ্গাজল ছিটিয়ে নিয়ে আসনটিকে শুদ্ধ করে নেব, আর তারপর তার উপর ছড়িয়ে দেব গোটা আতপ চাল ও কিছু ফুলের পাপড়ি। বন্ধুরা, ঠাকুরের বসার জন্য আসন শুদ্ধ করা হয়ে গেছে। এবারে আমি প্রভু নারায়ণ ও মা লক্ষ্মীকে আসনে বসিয়ে নেব। Thank you.
ঠাকুরের স্নানাভিষেকের সময় যে অস্ত্রগুলো আমি খুলে রেখেছিলাম সেগুলো আমি ঠাকুরের হাতে দিয়ে দিলাম, যেমন নারায়ণের গদা আর মা লক্ষ্মীর লক্ষ্মী ছাপি। মায়ের সামনে রেখে দিচ্ছি এই লক্ষ্মী কড়িটি, আমার মা লক্ষ্মীর সামনে এই লক্ষ্মী কড়িটি আমি রেখে থাকি। বন্ধুরা, এখানে আমি মা লক্ষ্মী ও নারায়ণকে সাজিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি সাদা চন্দন, সিঁদুর ও কুমকুম। এবারে আমি সাদা চন্দনের তিলক প্রভু নারায়ণকে পরিয়ে দিচ্ছি। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আর মা লক্ষ্মীর স্মৃতিতে ও শাখাপলাতে পরিয়ে দিচ্ছি সিঁদুর। আর সেই সিঁদুর আমি আমার শাখা পলা ও নোয়াতে লাগিয়ে নিলাম। কুমকুমের টিপ পরিয়ে মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে দেব। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। ঘট বসানোর আগে আমি এখানে ধূপ ও দীপ জ্বালিয়ে নেব। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার শুভ দিনটিতে একটি রূপোর প্রদীপ বা একটি মাটির প্রদীপ জ্বালানো খুবই শুভ বলে মনে করা হয়। তোমাদের কাছে যদি রূপোর প্রদীপ না থাকে তাহলে তোমরা মাটির প্রদীপ জ্বালাতে পারো। ধূপ নামা, দীপ নামা, এই বলে আমি ধূপ ও দীপে ফুল দিয়ে পুজো করে নেব। মা লক্ষ্মীর সামনে আমি যে ঘরটি পাতব সেই ঘরটিতে আমি তেল সিঁদুরের গোলা দিয়ে এঁকে নেব একটি মঙ্গল চিহ্ন। বন্ধুরা, তোমরা পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়েও ঘরটি পাততে পারো, তবে আমি যেহেতু শুরু থেকেই এই মঙ্গল চিহ্নটি এঁকে আসছি তাই আমি এটি এঁকে নিচ্ছি। বন্ধুরা, আমার ঘটে সেটটি রূপোর। অক্ষয় তৃতীয়ার দিনটিতে রূপোর প্রদীপ জ্বালানো, রূপোর ঘট পাতা খুবই শুভ বলে মনে করা হয়। তবে তোমরা তোমাদের সাধ্য মতন পিতলের ঘটও পাততে পারো। ঘরটিতে আমরা যে আমের পল্লবটি দেব সেটি যেন পাঁচটি, সাতটি অথবা নটি পাতাযুক্ত আমের পল্লব হয়। আমি এখানে পাঁচটি পাতাযুক্ত একটি রূপোর আমের পল্লবে সুন্দর করে সিঁদুরে ফোঁটা দিয়ে নিলাম। অক্ষয় তৃতীয়ার দিনটিতে তোমরা তোমাদের ঠাকুরের আসনের সামনে সুন্দর করে আলপনা দিয়ে নিতে পারো। তবে বন্ধুরা, আমি যেহেতু ঠাকুরের আসনে ঘরটি পাতি তাই আমি যেই পাত্রে ঘরটি পাতব সেই পাত্রে সুন্দর করে একটি ইয়ারবার দিয়ে আলপনা এঁকে নিচ্ছি। বন্ধুরা, এ প্রসঙ্গে বলে রাখি, এই ইয়ারবারটি কিন্তু একদম নতুন, আমার পুজোর কাজে ব্যবহৃত করার জন্য আমি এরকম একটি করে ইয়ারবারটের কোটও কিন্তু কিনেই রাখি। আর সেটা দিয়ে আমি এরকম আলপনা দেওয়া, ঠাকুরকে তিলক কাটা, সিঁদুর পরানো এইসব কাজে ব্যবহার করে থাকি। ঘটপাতার পাত্রটিতে আমি দিয়ে দিচ্ছি সামান্য গঙ্গামাটি। এই গঙ্গামাটি তোমরা যে কোনো দশকর্মা ভাণ্ডারের দোকানে পেয়ে যাবে। আর এই গঙ্গামাটির ওপর আমি দিয়ে দিলাম পাঁচটি সিঁদুরের ফোঁটা। ঘরটি গঙ্গা জল দ্বারা পূর্ণ করে আমি তাতে কিছু মঙ্গল সামগ্রী দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের কাছে যদি গঙ্গা জল না থাকে তোমরা পরিষ্কার কোনো কলের জলও দিতে পারো। এবারে আমি ঘটে দিয়ে দেব একটি সুপুরি, একটি হর্তুকি, একটি হলুদের গাঁট ও একটি এক টাকার কয়েন আর সামান্য কিছু গোটা আতপ চাল। যে পাত্রটিতে আমি ঘট পাতব তার ওপর আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য কিছু ধান আর দিয়ে দেব কিছু দুব্বা আর ফুলের পাপড়ি। এবারে উলুধ্বনি ও শঙ্খধ্বনি দিয়ে আমি মা লক্ষ্মীর সামনে মায়ের ঘরটি বসিয়ে নিলাম। এবারে আমি ঘটের ওপর ঘটাচ্ছাদনের গামছাটি দিয়ে দিলাম আর মায়ের সামনে রাখা লক্ষ্মী কড়িটিতেও আমি সিঁদুর পরিয়ে দিলাম। প্রথম পূজ্য গণপতি বাপ্পার উদ্দেশ্যে হাতে জবা ফুল ও দুব্বা নিয়ে আমি ঘটে অঞ্জলি দিয়ে নেব। ওং গং গণেশায় নমঃ, ওং গং গণেশায় নমঃ, ওং গং গণেশায় নমঃ। হাতে ফুল নিয়ে আমি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করব। ওং নম ভগবতে বাসুদেবায় নম। একইভাবে হাতে জবা ফুল ও দুব্বা নিয়ে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করব। ওং শ্রী লক্ষ্মীদেবায় নম।
এবারে মা লক্ষ্মী ও শ্রীবিষ্ণুকে চন্দন সহযোগে পরিয়ে দেব ফুলের মালা। চন্দন সহযোগে শ্রীবিষ্ণুর চরণে দিয়ে দেব দুটি তুলসী পাতা। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এবারে শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করছি। ওং নমঃ ব্রহ্মদেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মাহং পাপত্তা পাপসম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হরো হরি। এই মন্ত্রে মোট তিনবার আমি শ্রীবিষ্ণুর চরণে পুষ্প নিবেদন করব। এবারে হাতে পুষ্প নিয়ে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। নমস্তে সর্বদেদানং বরদাসি হরিপ্রিয়ে জাগতস্তত্নং প্রপন্নানং স্বামী ভুয়াদর্চনাথ। জয় মা লক্ষ্মী। একইভাবে আরো দুবার আমি মায়ের চরণে পুষ্প নিবেদন করলাম। মায়ের সামনে রাখা লক্ষ্মী কুটিরেও আমি একটি পুষ্প নিবেদন করছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবারে একটি পান নিয়ে তাতে দিয়ে দিলাম একটি সিঁদুরের ফোঁটা, আর তার মধ্যে দিয়ে দেব কিছু মঙ্গল সামগ্রী, যেমন একটি হলুদের গাঁট, একটি সুপুরি, একটি কড়ি, একটি নাভিশঙ্খ, পদ্মবীজ, একটি এক টাকার কয়েন ও সামান্য কিছু আতপ চাল। আর তার উপর একটি ফুল দিয়ে আমি মা লক্ষ্মীর সামনে এই মঙ্গল সামগ্রী নিবেদন করব। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মীর জয়। জলশঙ্খে জল পূর্ণ করে ফুল ও তুলসী পাতা দিয়ে এই জলশঙ্খটি আমি মা লক্ষ্মী ও নারায়ণের সামনে রেখে দেব। মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করব আলতা, সিঁদুর, শাখা, পলা ও নোয়া। মা লক্ষ্মী ও নারায়ণের উদ্দেশ্যে আমি যে ভোগগুলি আজকে নিবেদন করব তাই এখানে সাজিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি গুড়ের নাড়ু, গুড়ের বাতাসা ও মিষ্টি। এ প্রসঙ্গে বলে রাখি, গুড় কিন্তু মা লক্ষ্মী ও প্রভু নারায়ণ উভয়েরই খুবই প্রিয়। এখানে আমি আঙুর, কলা ও কাজু নিয়ে নিয়েছি। আমার কাছে অন্য আর কোনো ফল ছিল না জন্য আমি তিন ফল করার জন্য কাজু নিয়েছি। ঠাকুরের উদ্দেশ্যে ফল বানিয়ে নেওয়ার পর তাতে অবশ্যই কিছু মিশ্রি, নকুলদানা বা বাতাসা দিতে হয়। আমি এখানে একটু মিশ্রি দিয়ে নিলাম। ভোগ নিবেদন করার আগে ভোগ নিবেদন করার জায়গাটিতে ছড়িয়ে নেব কিছু ফুলের পাপড়ি। এবারে ঠাকুরের সামনে একে একে সুন্দর করে সমস্ত ভোগ আমি সাজিয়ে দেব। আমার মা লক্ষ্মীর সাথে যেহেতু শ্রীবিষ্ণুও রয়েছেন এবং আমি মা লক্ষ্মী ও নারায়ণকে একই সাথে ভোগ নিবেদন করেছি, তাই আমি ভোগের সামনে এইভাবে তুলসী পাতা নিবেদন করছি যাতে মা লক্ষ্মী ও নারায়ণ উভয়ই ভোগ গ্রহণ করতে পারেন। বন্ধুরা, এবারে আমরা সুন্দর করে মা লক্ষ্মী ও নারায়ণের আরতি করে নেব। একে সমস্ত ভোগ আমি ঠাকুরের সামনে নিবেদন করে দেব। বন্ধুরা, যারা নতুন বন্ধু আছো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যারা পুরনো বন্ধু আছো, পাশে থাকার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ¶¶